নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজ কয়েকটি ঘটনা নিয়ে চলে এসেছি, ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠিয়েছেন আমাকে। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতেই পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, সেখানে পাঠিয়ে দিতে পারেন। নতুবা যে আমাদের মেইল আইডি আছে kothaygalpa@gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারেন। নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম কথায় গল্প নামে, সেখানেও কিন্তু আপনারা ইনবক্স করতেই পারেন, ঠিক আছে? আর আমি যেটা সবসময় বলে থাকি, আমরা মানে কথায় গল্প পুত্রার্ড স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি আপনাদের বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ গল্প শুনতে ছোটবেলা থেকে আমরা ভালোবাসি। সে যদি প্যারানর্মাল হোক বা যেরকমই হোক না কেন, গল্প শুনতে মোটামুটি আমরা সবাই একটা নস্টালজিক ফিলিং ফিল করি, তাই তো? সেই ফিলিংটাই না হয় খানিকটা যদি ফিরিয়ে দিতে পারি, আমি ভাববো যে হ্যাঁ, আমি আমার প্রচেষ্টায় সফল হতে পেরেছি। তো আজকে অনেক ঘটনা চলে এসেছিলো, তো কিছু কয়েকটা ঘটনা নিয়ে চলে বসেছি। এবং একটাই রিকোয়েস্ট করবো, যারাই ঘটনা পাঠাচ্ছেন আমি কিন্তু সবার ঘটনা শেয়ার করি, ঠিক আছে? একটু সময় লাগবে, কারণ যারা আগে পাঠিয়েছে ওনাদেরটা শেয়ার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরটা করবো। তাই তো কথায় গল্প সপ্তাহে 3 দিন নিয়ে এসেছি, যাতে সবার ঘটনা আমি ভালো করে আপনাদেরকে শোনাতে পারি। আর থ্যাংক ইউ সো মাচ এত এত ঘটনা পাঠানোর জন্য। তো প্রথম ঘটনা আমি আজকে নেব তিন্নি বালুরঘাটের থেকে। হ্যাঁ, তিন্নি পাঠিয়েছেন, অ্যান্ড এটা না খুব স্পেশাল একটা ঠাকুমা নাতনির বন্ডিং। অ্যান্ড স্পেশালি যারা আমরা ঠাকুমাকে হারিয়েছি, মানে ঠাকুমার নাতনির বন্ডিংটা কিন্তু, দাদুর নাতনির বন্ডিং একটা আছে, ঠাকুমার নাতনির বন্ডিংও কিন্তু খুব, মানে একটা কী বলবো, একটা খুব সুন্দর একটা ফিলিংস, তাই না? স্পেশালি যখন ওরা মানে আমাদের সঙ্গে থাকে না, মানে ভগবানের কাছে ওরা তো চলে গেছে, ওদের অনেক কিছু আমার, যেমন আমারও অনেক কিছু মনে পড়ে আমার ঠাকুমার হাতের মাখা প্রসাদটা আমি প্রচণ্ড ভালোবাসতাম, অনেক ছোটো ছোটো কথা খুব মনে পড়ে। বাট আমি বলবো আমি প্রচণ্ড লাকি, ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমার ঠাকুমা দাদুর সংস্পর্শ কিন্তু আমি অনেক দিন পেয়েছি। ইনফ্যাক্ট আমার মেয়েও আমার ঠাকুমা দাদুকে পেয়েছে, তো অনেক দিন আমি ওদের সঙ্গ পেয়েছি, এটা আমি বলবো ঠাকুরের অনেক কৃপা। তো আজকের এই ঘটনাটাও এই একটা অনুভূতি নিয়ে, এবং এই ঘটনাটা যে তিন দিন পাঠিয়েছি না, এই ঘটনাটাতে আমি নতুন একটা কিছু জানতে পারলাম। যেমন ওই কিছু দোষ ঠোষ পেলে বলে না, নানা রকম মানে অদ্ভুত ক্রিয়াকলাপ হতে থাকে, দোষটা কাটাতে হয়, সেটা কেন এবং যে মৃত ব্যক্তি সেই কি করে, সব কিছুর অ্যান্সার কিন্তু এই ঘটনাটার শেষে আমরা পেয়ে যাবো। আর আমি বললাম না, অনেক কিছু আমি জানতে পেরেছি এই ঘটনার থেকে। শুরু করছি। তো ঠাকুমা, দাদু, তিন্নির মা বাবা, তিন্নি, ছোট্ট একটা সংসার ওদের। তিন্নির বাবা কিন্তু যেখানে, মানে উনি যে চাকরি করতেন না, ওনার প্রায়শই বাইরে থাকতে হতো বাড়ির থেকে। হ্যাঁ, দাদু ঠাম্মা তো ছিলেন, তো দাদু ঠাম্মাই মেইনলি তিন্নির গার্জিয়ান ছিল, কারণ তিন্নির মাও কিন্তু স্কুলে চাকরি করতেন। আর ঠাম্মা কিন্তু তিন্নিকে খুব ভালোবাসত, কারণ ঠাম্মার খুব শখ ছিল যে একটা মেয়ে আসবে, একটা নাতনি আসবে, তো নিজের মনের মতো তিন্নিকে নাকি সাজাতেন। কোথাও না কোথাও যদি সে ভাইয়ের বাড়ি হোক, দাদার বাড়ি হোক, ওনার দাদার বাড়ি নাকি জলপাইগুড়ি ছিল তখন, তো উনি নাকি তিন্নির জন্য ফ্রক পুতুল নানা রকমভাবে সাজাতেন। ইনফ্যাক্ট ওর দিম্মার সঙ্গে একটু মন কষাকষিও হয়ে গেছিলো ঠাকুমা, কারণ জানো কেন, কারণ তিন্নির জন্মের পর ঠাকুমার খুব মানে ইচ্ছে ছিল যে ওয়েল ট্রেইন যে ন্যানি থাকে বা ওয়েল ট্রেইন যে নার্স থাকে না, ও এসে তিন্নির দেখভাল করবেন। তো দিম্মা বলছিলেন না, অত তো এখানে কলকাতায় তো আর অত পাওয়া যায় না, ওই ধর ডোমেস্টিক হেল্পারকেই যদি একটু টাকা বেশি দিয়ে দিই, ওনারাই তো দেখে নেন বাচ্চাদের মালিশ ফালিশ করে দেয়। কিন্তু ঠাকুমা বলছে না, আমার নাতনিকে পুরোপুরি ভালো ট্রেইন নার্স এসে মানে সব কিছু করবেন। তো এই নিয়ে একটু মনোমালিন্য হয়েছিল। আর দিম্মার যেহেতু অলরেডি তিনজন মেয়েই ছিল, তো নাতনি তো ডেফিনেটলি, তিন্নি তো ওনারও ফেভারেট, বাট ঠাকুমার টানটা যেন ওর প্রতি প্রচণ্ড বেশি ছিল। ওর জন্য বেশি দিন নাকি মা বাড়িতে থাকতেও দিত না, মানে চলে আসো তাড়াতাড়ি, চলে আসো তোমরা। তো এরকমভাবেই বড় হচ্ছে তিন্নি আর ঠাম্মুর সঙ্গে। তো সালটা ছিল 2005, ডিসেম্বর মাসে তিন্নির ঠাম্মুকে হারান, মানে তিন্নির বার্থডে ছিল। আচ্ছা, বিলেটেড হ্যাপি বার্থডে তিন্নি, তুমি যেদিন পাঠিয়েছো সেদিনই নাকি তোমার বার্থডে ছিল, আমি বিলেটেড হ্যাপি বার্থডে বলে দিচ্ছি তোমার। তো তার কিছু 2-3 দিন পরেই নাকি ঠাম্মা এক্সপায়ার হন, কিন্তু ঠাম্মা ওদের কলকাতার বাড়িতে কিন্তু এক্সপায়ার হননি। কেন, ওর দাদু মারা যাওয়ার পর, মানে
দাদুর প্রতিও যতটুকু খেয়াল রাখার না, ঠাম্মু রাখার পর যখন দাদু চলে গেলেন ছেড়ে, ঠাম্মু প্রচন্ড একা ফিল করতো, তখন তো হয় না। তো ওর তিন্নির বাবা নাকি মাঝে মধ্যেই ওই মাসির বাড়ি নিয়ে যেতেন, বা এই মামার বাড়ি যে জলপাইগুড়ি থেকে পড়েন নাকি উনি শিলিগুড়িতে বাড়ি করে চলে এসেছিলেন, ওনার বাড়িতে নিয়ে যেতেন। তো তিন্নির ঠাম্মুর একটাই মানে শারীরিক অসুস্থ তার মধ্যে যদি বলতে চাই সেটা হলো ছিল হাই সুগার। অ্যান্ড সুগারের জন্য আস্তে আস্তে ওনার নানা রকম মানে যেটা হয় না, সুগার যখন একটু বেড়ে যায় বা দীর্ঘদিন সুগারের ওষুধ খেলে কিছু কিছু সাইড এফেক্ট দেখা দেয়, তো ওইসবই ওইসবের দরুনে শিলিগুড়িতে যখন গেছেন না, হঠাৎ ওনার শরীর খারাপ হয় এবং ওনাকে তাড়াতাড়ি নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়, কিন্তু ওখানে উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং ওরা ওই শিলিগুড়িতে গিয়ে ওনার গিয়ে আর কি ওনার অন্ত্যেষ্টিক্রিয়া যা যা হয় কি কাজ টাজ সম্পন্ন করে বাড়ি চলে আসে। তো এই খবরটা ডেফিনেটলি ওদের পরিবারে বিনা মেঘে বজ্রপাতের মতোই, হ্যাঁ, কারণ ঠাম্মার সঙ্গে শুধু তিন্নি কেন, তিন্নির বাবা ও মা বলতে প্রচন্ড মানে মাকে খুবই ভালোবাসতেন, সবাই ভালোবাসে, বাট সে টানটা প্রগাঢ়ভাবে, যেহেতু একই সন্তান না, ওরকম প্রগাঢ়ভাবে উনি মানে ওনার মার প্রতি সেটা খুব কষ্ট হয়েছিল ওনাকে সত্যি কথা বলতে সামলাতে। হয়তো মাতৃস্থানীয় কেউ এরকম গেলে বা আমাদের মানে কি বলবো প্যারেন্টসকে হারানোর কথা তো আমরা ভাবতেও পারি না, তাই না? তো যাই হোক, আর ওনার তিন্নির মাও কিন্তু প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলেন, কারণ শাশুড়ি মানে বলতেই শাশুড়ি ছিলেন, ওনার চাকরি যে উনি চলে যেতেন না, ওনার মেয়েকে টেক কেয়ার দেখভাল করা সব কিছু কিন্তু ওনার শাশুড়ি সামলে নিতেন। তো কতটা কতটা একটা মানে কি বলবো তিন্নির মার একটা সাপোর্ট চলে গেছিলো। তথাপিও সময়ের মতো তো দেখো আস্তে আস্তে সময় যত অতিবাহিত হতে থাকে না, আমরাও আস্তে আস্তে জিনিসটার সঙ্গে কোপ আপ করে চলা শিখে যাই, তাই তো? তো ওরাও এরকম করছিল। কিন্তু ডিসেম্বরে ওনার মৃত্যু হলো, তো তার ঠিক নেক্সট ইয়ার ফেব্রুয়ারি থেকে ওদের সঙ্গে কিছু কিছু ঘটনা শুরু হতে থাকলো, এবং এটার মেইন রিজন কি ওরা কিন্তু পরে গিয়ে জানতে পারলো। হ্যাঁ, প্রথম দিন কি হয়েছে, প্রথম দিন তিন্নির মা উপরে গেছে, তিন্নির মা তিন্নির বাবা গেছেন হলো ইয়েতে বা কিছু একটা কাজে বাজারে গেছেন, আর ওর তো ঠাকুমা নেই, তিন্নি তখন প্রায় 6-7 পড়ে, বেশ বড়, তো দুধ খেতে দিয়েছে। হ্যাঁ, তো দুধ খেতে দিয়ে ও টিভি চালিয়ে কার্টুন দেখছে, 7 বাচ্চা ডোরেমন ওসব দেখছে, দেখতে দেখতে হঠাৎ ছাদের মধ্যে না দুম করে একটা আওয়াজ হলো, এত জোরে আওয়াজ হয়েছে না, ও প্রচন্ড ভয় পেয়ে না ওর দুধ ফুদ উল্টে পড়ে গেছে। আর তখন কিন্তু ওর ঘরে ল্যান্ডলাইন ছিল, ওর বাবার মোবাইল ছিল, তো বাবাকে ফোন করেছে, বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো আমার খুব ভয় লাগছে। তো বলছে কি হচ্ছে, বলছে উপর থেকে উপরে না ধুম করে আওয়াজ হয়েছে, বলছে ও উপরে মানে ওদের পাশের বাড়ি প্রচন্ড নারকেল গাছ ছিল, আর নারকেল নাকি মাঝে মধ্যে ওদের ছাদে পড়ে, তো বলছে হয়তো নারকেল পড়েছে। তো বলছে যে না না আমার প্রচন্ড ভয় লাগছে। তো মা বাবা যখন তাড়াতাড়ি মানে কাজ শেষ না করেই আসতে ফিরে আসতে বাধ্য হয়েছে, এসে দেখে এরকম দুধ উল্টে পড়া, তিন্নি টিভি দেখছে, আর তো মা বাবার প্রচন্ড বকা দিয়েছে, আর ওকে বলছে যে কিচ্ছু না নারকেল পড়েছে, তুই এরকম করে ভয় পেলে কি করে হবে। সো যেটাই হোক, এইটা তো গেল, তো ওকে এরকম ভাবে কনসোল করেছে। তো পরের দিন সকালবেলা স্কুল চলে গেছে। আচ্ছা, তিন্নির মা কিন্তু চাকরি ছেড়ে দিয়েছিলেন, কারণ যেহেতু শাশুড়ির এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেল, তো তিন্নি পুরোপুরি একা হয়ে যাবে না, তিন্নিকেও তো একটু সাপোর্ট দিতে হবে, কারণ ও তো ঠাকুমার সঙ্গে ওতপ্রোতভাবে ইমোশনালি ভাবে প্রচন্ড বেশিভাবে কানেক্টেড ছিল। তো ঠিক আছে, তিন্নি স্কুল থেকে আসার পর ওর মা মানে তিন্নি স্কুল থেকে আসার পরই ওনার মা বাদবাকি মানে উপরে যদি কোনো কাজ থাকে উপরে কাজ করতে যায়, কারণ কি বাড়িঘর একা তো নিচতলাটা পুরোপুরি ফাঁকা থেকে যায়, ওর জন্য তিন্নি আসার পরে উপরে যা যা কাজ করার করতে যায়। তো তিন্নি বলছে ও মা উপর থেকে নারকেলটা এনেছো, বলছে নারকেল কিসের নারকেল, উনি তো অলরেডি উপরে গিয়ে কাপড় টাপড় মেলেই এসছেন, পুরো ছাদেই দেখেছেন, কিন্তু ওনার খেয়ালে নেই নারকেলের ব্যাপারে যে লাস্ট নাইট এরকম নারকেল পড়েছিল, তিন্নি প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তো বলছে কোন নারকেল, বলছে ওরে উপরে যে ওই পাশের বাড়ি বললে নারকেল পড়লো, এখন তো ওই নারকেলটা বাচ্চার সব মানে বাচ্চা মেয়ে যেটা আছে না থিঙ্কিং যে এখন তো ওটা আমাদেরই হয়ে গেছে নিয়ে এসো। তো উনি না হঠাৎ মনে পড়াতে উনি গেছেন গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছেন, কোনো নারকেল নেই। ঠিক আছে, ঠিক ওই দিন রাত্রে থেকে শুরু হয়েছে আরেকটা ইনসিডেন্ট, মানে ওরা খেতে বসেছে টিভি মানে ড্রয়িং কাম ডাইনিং, তো খেতে বসেছে, হঠাৎ ওর যে ঠাম্মুর রুম পার্টিকুলার ঠাম্মুর রুমে না ওদের খাটে, খাটটা অনেক পুরোনো দিনের খাট, তো কেউ যদি বসে না অনেক সময় দেখবে অনেকগুলি খাটে না করে আওয়াজ হয়, মানে বসলেই না একটা করে আওয়াজ হয়। তো ঠিক যেমন মনে হচ্ছে ওর ঠাম্মার বেডে কেউ এরকম করে বসেছে, আর ওই সেম ওই আওয়াজ। ওর বাবা উঠলে কি হলো, মার রুমে কে গেছে, যে মার রুমে কে গেছে, কেউ নেই,
তো বলছে এই যে আওয়াজ হলো, কেউ মনে হচ্ছে মারখাটে বসেছে, মারখাটে বসলেই আওয়াজটা হয়। তো তিন্নির মা বলছে না না ওরকম কিছু না, আমি এরকম তো প্রায় সময় শুনি, তোমরা আজকেই শুনেছো হয়তো, কেউ নেই কেউ নেই। তো এই গেল আরেকটা ইনসিডেন্ট। সেই রাত্রে আরেকটা ইনসিডেন্ট কি হয়েছে, তিন্নির বাবা আলাদা ঘুমোতেন, যেহেতু ওনার প্রচন্ড অফিসিয়াল কাজ থাকতো, তিন্নির পরের দিন স্কুল থাকে, তিন্নির মা তিন্নিকে নিয়ে অন্য রুমে ঘুমাতেন। ওই দিন রাতে জানো তো ওদের দরজায় মনে কি ধুম ধুম করে, কেউ যেমন রাগের চোটে লাথি মারছে না, যে দরজা খোলো আমি আসবো, আমাকে ভিতরে ঢুকতে দাও, ওই অ্যাগ্রেশনে ওই রাগের চোটে কেউ যেমন দরজার মধ্যে দুম দুম করে মানে লাথি মারছে। তো ওর তিনি তো ভয় পেয়ে গেছে, ওর মাকে বলছে ও মা মা দরজায় কে লাথি মারছে। তো মা বলছে যে কে লাথি মারবে, কেউ লাথি মারছে না, ওই ছুঁচু হবে, মানে ওদের এরিয়াতে ইঁদুর নেই কিন্তু প্রচন্ড ছুঁচুর উৎপাত, তো ছুঁচুরা নাকি মুখ দিয়ে এরকম করে মানে ভেতরে আসার সময় নাকি এরকম হতে পারে। তো মা এরকম করে ওকে বুঝিয়ে দিয়েছে, আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি প্রতি রাত্র হতো, হ্যাঁ এরকম দরজায় দরজায় লাথি মারার একটা আওয়াজ। নেক্সট কি হয়েছে, নেক্সট ওই দিন মানে ওনার তিন্নির বাবা রায়গঞ্জে একটা কাজের জন্য বেরিয়ে গেছেন, এবং ওখান থেকে প্ল্যানিং করেছিলেন যে রায়গঞ্জ থেকে একটা জায়গা আছে কুলিক বলে, আমি যদি ভুল হই প্লিজ আমাকে কমেন্ট সেকশনে শুদ্ধ করে দিও, কুলিক বলে একটা জায়গা আছে ওখানে ঘুরতে যাবে, টাটা সুমো বাগেরা সব ঠিকঠাক। তো ঠিক আছে, আর ওই দিন তিন্নির মা কিন্তু বাড়িতে একা। আর সেদিন তিন্নি দুপুরবেলা এসে ভাত খেতে বসেছে, ভাতটা খেতে বসেছে আর ওর মাকে ওকে ভাত দিয়ে ওর মা ওপরে কাপড় আনতে গেছে, তো চলে গেছে। তিন্নি বলছে আমি জানো তো পুরো ফিল করছি, যেটা এতদিন আমি কোনোদিনও ফিল করিনি, আমি স্পষ্ট বুঝতে পারছি আমি যে ভাত খাচ্ছি এই সাইডে কেউ দাঁড়ানো, আর ওনার শ্বাসটা মানে সেটা কিন্তু কোল্ড, গরম না কিন্তু একটা ঠান্ডা একটা যেমন হাওয়া শ্বাসের মতো আমার ঘাড়ে পড়ছে, আর আমি না পুরোপুরি স্টিফ হয়ে গেছি, আমি আর খেতে পারছি না, আমার পুরো গা ভারী হয়ে গেছে, যেটা কোনো দিনও হয়নি, আমি তো মারা গেছে ডিসেম্বরে, আমি ফেব্রুয়ারির কথা বলছি। তো ওনার ওর মা কি হয়েছে উপর থেকে ছাদে দেখ কাপড় ঠাপড় এনে নিচে এসে দেখে তিন্নি এরকম স্টিফ হয়ে বসে, বলছে কি হয়েছে তুই খাচ্ছিস না, তখন ওর স্তম্ভিত ফিরে বলছে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। তো এই কথাটা আর আন্টিকে বলেনি তখন, হ্যাঁ আন্টি কিন্তু অনেক কিছু মানে তিন্নির মা আন্টি অনেক কিছু ফেস করছিলেন, উনি আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কোন মানে জিনিসগুলি অনুভব করেছিলেন, কিন্তু তিন্নি বা তিন্নির বাবাকে বোঝাতে চাইছিলেন না, কারণ উনি কিন্তু প্রচন্ড স্ট্রং একজন পার্সোনালিটির মানুষ, হ্যাঁ উনি নাকি এনসিসি লিডারও ছিলেন, তো প্রচন্ড স্ট্রং প্রচন্ড সাহসী, উনি কিন্তু এগুলি অনেক কিছু একা একা ফেস করছে, যা এই ঘটনা শেয়ার করার দরুনে তিন্নিকে কিছু কিছু বলেছিল যে আমি এগুলি ফেস করেছি। কি ফেস করেছিল, ফর এক্সাম্পল একদিন নাকি উনি ছাদে গেছিলেন কাপড় মেলতে, আর ছাদে দেখবে ছায়া পড়ে, মানুষের দুটো তিনটে ছায়া পড়ে কিন্তু ওটা লাইট থাকা, হ্যাঁ মানে দুই তিনটে যখন লাইট থাকে একাধিক শ্যাডো পড়ে, বাট তিন্নির মা কাপড় উঠানোর সময় স্পষ্ট দেখতে পারলেন ওনার পেছনে, মানে ওনার আর ওনার শাশুড়ির হাইটে বেশি ফারাক ছিল না, এক কর টাইপের ফারাক, উনি স্পষ্ট বুঝতে পারছেন, মানে আমি সবসময় বলে দেখবে নিজের ছায়া কিন্তু আমরা পট করে চিনতে পারি, হ্যাঁ শ্যাডো দেখলে এটা আমারই ছায়া, ঠিক তেমনই অন্যের ছায়াও কিন্তু আমরা বুঝতে পারবো যে না এটা তো আমাদের না, তা মানে ফটাফট আমরা আইডেন্টিফাই সেটা করতে পারি, রাইট। কিন্তু উনি দেখছেন যে ছায়াটা দেখছেন তো যেই টার্ন নিচ্ছেন সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাচ্ছে, যেই দেখার চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা ওনার প্রচণ্ড ভয় লাগার সঙ্গে সঙ্গে কী করেছে, উনি কিন্তু ছাদ থেকে নেমে চলে এসছেন। এদিকে আমি বললাম যে তিন্নির বাবা গেছে রায়গঞ্জ, রায়গঞ্জের থেকে হঠাৎ পরের দিন যেদিন ওনার কুলিতে যাওয়ার কথা ছিল, ফোন করে বলছে আমার প্রচণ্ড জ্বর, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি ফিরে আসছি, আমি যাচ্ছি না। তো ওইখানেই মানে ওনার কলিগও রায়গঞ্জে গেছিলেন একজন ওনার জুনিয়র কলিগ, তো ওই জুনিয়র কলিগ গাড়ি করে গেছিলেন, গাড়ি করে তিন্নির বাবাকে ওনাদের ঘর অবধি পৌঁছে দিয়ে গেলেন, এবং যতক্ষণ উনি আসছিলেন ততক্ষণ তিন্নির মা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, কারণ ডেফিনেটলি ফোন করে যখন বলছেন যে জ্বর তামেন আর উনি চলে আসছেন নিশ্চয়ই তো সেটা তো ছোটো মোটো ব্যাপার না, বেশি কিছু বাদিয়েছেন বলেই ফোন করেছে। সঙ্গে সঙ্গে ওনার মামা মেশোকে ফোন করেছে, তো ওই তখন যারা মানে মামার বাড়িতে ছিল চলে এসছে, এবং সঙ্গে সঙ্গে যখন তিন্নির বাবা ঘরে এসছেন না ওনাকে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে গেছেন, তো ডক্টর দেখে বললেন ভাইরাল ফিভার, তথাপিও 6-7 দিন একটু বেড রেস্ট থাকাই ভালো, অফিস থেকে ছুটি নিয়ে নেন। তো অফিস থেকে তো ছুটি নিয়ে নিলেন, আসার পর ওনার ওয়াইফকে বললেন যে ওনার মা আর কি তিন্নির ঠাকুমা খুব সুন্দর মাছের পাতলা ঝোল বানাতেন, মানে অনেকে দেখবে পাতলা ঝোলটা খেতে ভালোবাসে না, কিন্তু ওর ঠাকুমার হাতের পাতলা ঝোলটা এত
তুই স্বাদ ছিল যেটা তিন্নি কিন্তু এমনি পাতলা ঝোল খেতে ভালোবাসে না, কিন্তু ঠাম্মির হাতের পাতলা ঝোল ওর খুব প্রিয় ছিল। ঠিক তেমনি ওর বাবারও খুব প্রিয় ছিল মায়ের সেই মায়ের হাতের রান্না সেই পাতলা ঝোল। ওনার ওয়াইফকে বললেন যে তুমি না পাতলা ঝোলটা রাঁধো, কিন্তু কি আন্টি যতই চেষ্টা করেন না ওনার মায়ের মতো আর হয় না। কারণ দেখবে প্রত্যেকের রান্নার কিন্তু এক এক মানে ইয়েটা আলাদা থাকে, পদ্ধতিটা। কেউ দেখবে একটু বাড়িয়ে ভাজে সবজিগুলো, কেউ দেখবে একটু কমিয়ে ভাজে, তো নানা রকম মানে এক একজনের স্টাইল এক এক রকমের। তো আন্টি প্রচণ্ড ট্রাই করে যাচ্ছেন কিন্তু সেই ঝোল কিছুতেই বানাতে পারছে না কোনোদিন। মনে হচ্ছে মানে তিন্নি তিন্নির বাবা বলছে না কুছ তো কমি হে, কুছ তো কমি হে, এটা হচ্ছে না, আর একটু বেটার হলে ভালো হতো, ওটা হতো, মানে এরকম আর কি আপ্রুদা মার খুঁজছেন। একদিন তিন্নির বাবা বলছেন যে ঠিক আছে তুমি ফ্রিজে রেখে আর মাছ রান্না করো না, প্রত্যেক দিনের ফ্রেশ ফ্রেশ মাছ এনে দেবো, তুমি ওই ফ্রেশ মাছটা রান্না করবে। ঠিক আছে, তো তথাপিও হচ্ছে না। একদিন কি হয়েছে, আমি বললাম না এক একজনের এক একটা কায়দা থাকে। তিন্নির মার হলো হ্যাবিট ছিল মশলা বা সবজি বা যাই হোক ভাজা বাটি করার জন্য না একটু বাড়িয়ে একটু হাই ফ্লেমে দিয়ে নাড়তে থাকতেন। তো উনি না ফ্লেমটা ঠিক হাই করে পাশে আর কি একটা কিছু করছিলেন, যে আবার টান নিয়েছে, কারণ উনি জানেন ওনার অভ্যাস কি, পুরো হাই ফ্লেমে তো পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। কয়েক মুহূর্ত পর পরে সেই উনি ভাজা ভাজা করছেন মানে জিনিসটাকে নাড়াচাড়া করছেন, হঠাৎ দেখি ওটা পুরো ডিম মাছ, একটু পরে দেখি ডিম মাছ আর জিনিসটা এরকম করে মানে সাতলাচ্ছে সবজিগুলি। তো বলছে আমি তো কোনোদিন এরকম ডিম মাছ করি না, এটা কিরকম করে হলো। তো ওনা সেদিন না উনি ডিম মাছই না ওই জল ঠল দিয়ে ঝোলটা রান্না করেছেন, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ওই ঝোলটা এত স্বাদ হয়েছে, মানে সেদিন কোনো কমপ্লেন নাকি হয়নি, না তিন্নির তরফ থেকে না তিন্নির বাবার তরফ থেকে। অ্যান্ড পরে সেটা আন্টি রিয়েলাইজ করছিলেন, মানে আমি তো সবসময় বাড়িয়ে রান্না করি, জিনিসটা কমালো কীভাবে, কমলো কীভাবে, আর আজকে এরকম টেস্টটা হলো, এতদিন ধরে আমি চেষ্টা করছি হচ্ছে না। এক এরকম তো মানে আমি বললাম আঙ্কেলের বেড রেস্ট ছিল, আঙ্কেল তো ইয়েতেই ছিলেন ঘরেই ছিলেন। একদিন না আঙ্কেল বলে ফেললেন যে যেন আমার মনে হয় আমি যখন খেতে বসি আমার মা না আমার পাশেই আছে। এই কথাটা যখন শুনেছি তিন্নির তো প্রথম দিনের কথা মনে পড়ে গেছে, যে শ্বাস ঠান্ডা শ্বাস, যেহেতু তিন্নির ফেভারিট, তিন্নি তো ওনার ফেভারিট ছিলেন না। তো বলছে আমার যেন তো আমার সবসময় মনে হয় আমার মা আমার কাছে পাশেই আছে। তো এরকম মতে এরকম করেই না ইনসিডেন্টগুলি হচ্ছিল, মানে ওদেরকে হয়তো জানান দেওয়ার চেষ্টা করছিল। মানে আমি বললাম একটা জিনিস সবসময় বলে থাকি, তোমরা যারা আগের এপিসোডগুলি দেখেছো, যে আত্মারা বা নেগেটিভ এনার্জি বলো, এনার্জি বলো, যেটাই যে সোল বলো, ওরা কিভাবে দেখা দেবে বা ওদের মেসেজ কিভাবে কনভে করবে এটা কিন্তু টোটালি ওরা ডিসাইড করে, আমরা কেউ ডিসাইড করতে পারি না, তাই না? ও উনি হয়তো ওরকমভাবে কনভে করার চেষ্টা করছেন কিন্তু ওনারা তো কিছুতেই বুঝতে পারছেন না ব্যাপারটা কী হচ্ছে, ব্যাপারটা কী হচ্ছে। আর রাত্রেবেলা সেই যে বললাম লাঠির ধুম ধুম, যেটা ওরা ছুঁচু ভেবেছে ওটা কিন্তু কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। হঠাৎ একদিন কী হয়েছে, ওনার খুব ওনাদের বাড়ির পুরোহিত আর ওনার ঠাকুমার সঙ্গেও খুব ভালো রিলেশন ছিল, ছোট ভাই দিদি ওরকম একটা সম্পর্ক ছিল। তো এসছেন আসার পর না হঠাৎ ওনাকে জিজ্ঞেস করছে যে একটা কথা বলি তুমি, তোমাকে তোমার মা তো মৃত্যুর সময় দোষ পেয়েছিল, তোমরা কি সেই দোষটা কাটিয়েছ? তখন ওর বাবা বলছে দোষ আমি তো অত সব কিছু জানি না, ওখানে মানে অ্যাকচুয়ালি শিলিগুড়িতে যে কাজ হয়েছিল না ওখানে নেপালি ব্রাহ্মণ কাজ করেছেন। এখন দেখো প্রত্যেকটা মানে নেপালিদের কালচার আমাদের কালচারের মধ্যে কিন্তু ফারাক থাকবে না, ওদের রিচুয়ালস আমাদের রিচুয়ালস ফারাক থাকবে, কিন্তু ওখানে মানে ওই ব্রাহ্মণই মানে ওনারা পুজো করাতেন বা অ্যাভেলেবেল ছিলেন, তাই ওনাকে দিয়েই করানো হয়েছে। তো বলছে না এরকম তো কিছু করানো হয়নি। তো বলছে না দোষ পে কিছু কিছু, যেমন ব্রাহ্মণ ভোজ আছে কিছু কিছু দান করতে হয়, তো ওটা করতে হয়, তোমরা কি এগুলি কিছু করেছিলে? বলছে না আমরা তো করিনি। তো বলছে বাবা এই দোষটা তোমরা কাটায় না, হ্যাঁ মানে ওদের সঙ্গে ওদের নাকি ফ্যামিলির মতো রিলেশন হয়ে গেছিল পুরোহিতদের সঙ্গে ওনাদের, হ্যাঁ। তো বলছে দোষ কাটিয়ে দাও মানে? তো বলছে হ্যাঁ তোমরা দোষটা কাটিয়ে দাও, না হলে কিন্তু মানে দেখো তুমি এক ছেলে, হ্যাঁ তোমার উপর আসতে পারে বা বাড়ির ছোট যে তিন্নির কথা বলছে ওর উপরে কিন্তু এফেক্ট আসতে পারে, তোমরা করিয়ে নাও। তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন মায়ের কাজের ব্যাপার। তো বলছে তোমরা কি কিছু ফিল করতে পারো? তখন উনি বললেন যে হ্যাঁ আমার মাঝে মাঝে মনে হয় আমার মা আমার সাথেই আছে। তো তিন্নি সেই ইনসিডেন্টটা বললো, এক এক ওই নারকেল পড়ার থেকে ধরে ওর মা বললো যে আমি একদিন ছায়া শ্যাডো দেখেছি বা আমার মনে হয় যে আশেপাশে আছে আমার কেউ, যেটা আর কি আমি বললাম না অনেক কিছু মেসেজ করতো আন্টি যেটা ওদেরকে বলেনি ভয় পাবে বলে। তো বলছে না তোমরা কাজটা করিয়ে নাও,
মানে দোষ পেলে নাকি আত্মারা মুক্তি পায় না। তো ঠিক আছে, যেদিন কাজ সেদিন ওর দিম্মাও এসেছিল, তিন্নির দিম্মা, সবাই এসছে, এসে কাজের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো যখন মানে পুজো হচ্ছে না, তখন পুরোহিত বলল যে তোমার মা না মুক্তি পায়নি, তোমার মা কিন্তু এখানেই আছে, তোমাকে উনি তোমরা যে ফিল করছিলে না, ওটা উনি মেসেজ তোমাদেরকে দিচ্ছিল যে তোরা কিছু কর, আমি তো যেতে পারছি না, আমার মুক্তি হয়নি। এই কথাটা শুনে নাকি তিন্নির বাবার চোখে দিয়ে টপ টপ করে জল পড়ছিল, কারণ উনি বলছিলেন যে আমার মা তো এত ভালো মানুষ ছিলেন, উনি সবসময় পরের উপকার করে গেছেন, উনি সবসময় অন্যের ভালোটা চেয়ে গেছেন, উনি আমার মা মুক্তি পেলেন না, এ কেমন বিচার। তখন পুরোহিত বলল যে না, উনি তো প্রচণ্ড ভালো সোল ছিলেন, কিন্তু ওই বলে না জন্ম মৃত্যু বিয়ে সেটা বিধাতা, তিন বিধাতা নিয়ে ওটা সময় নির্ধারণও কিন্তু বিধাতাই করে দেন, আমরা কি আমাদের জন্মের সময়টা ডিসাইড করতে পারি না, আমাদের বিয়ে কখন হবে সেটা হয়তো এখন হ্যাঁ লগ্ন ঠগ্ন পুরোহিতরা ঠিক করে, বাট কোন এজে গিয়ে আমার বিয়ে হবে সেটা তো আগের থেকেই লেখা আছে, সেটা তো আমাদের হাতে নেই, প্লাস মৃত্যু কখন কার মৃত্যু হবে সেটাও আমাদের হাতে নেই। তো ওনার মৃত্যুর সময় একটা দোষ পেয়েছিলেন, তো এটা করার পর মুক্তি হয়ে মুক্তি মানে উনি মুক্তি পেয়ে যাবেন। তো বলছে আর টেনশন করো না। এবং যখন যখন পুজো হচ্ছিল না, তখন ওর দিম্মার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, উনি প্রচণ্ড মানে একটা আনকেনি ফিল করছিলেন, একটা স্পুকিনেস ফিল করছিলেন, গাটা ভারী ভারী হয়ে যাচ্ছিল। তো উনি কি করছেন যে ঠাকুর ঘরে গিয়ে বসে গেছিলেন, হ্যাঁ, যে যতক্ষণ না পূজাটা কমপ্লিট হয় উনি আর বেরোননি, বেরোন তারপর পুজো কমপ্লিট হওয়ার পর নাকি সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল, আর নাকি তিন্নি বা তিন্নির মা বাবারা কোনো রকমের এই যে আমি বললাম যে রাত্রেবেলা যে ধুমধুম আওয়াজ কেচুচো কোনো কিছু শব্দ আর পায়নি ওই পুজোটা হওয়ার পর। পুরোহিত মশাই কিন্তু আরেকটা কথা বলেছিলেন, সেটা যেটা ইম্পর্টেন্ট, যে উনি জানান দিচ্ছিলেন এবং এই দোষ পাওয়ার জন্যই না অন্য নেগেটিভ এনার্জিরা কিন্তু ওদের বাড়িতে অ্যাট্রাক্ট হচ্ছিল, মানে ওরা আসতে চাইছিল। ঠিক আছে, ঠাম্মু নয়, কিন্তু ঠাম্মু তো খুব ভালো সোল ছিল, বরং ঠাম্মু ওদেরকে প্রোটেক্ট করছিল ওইসবের হাত থেকে, কারণ এই দোষ পেলে নাকি এই যখন দোষ কোনো মৃত ব্যক্তি পায় ওটা নাকি অন্য যে এনার্জিগুলি আছে না আমাদের অন্য ডাইমেনশনে যারা আছেন সেই সোলগুলিকে অ্যাট্রাক্ট করে, সেই নেগেটিভ আত্মারা ওদের দিকে অ্যাট্রাক্ট হয়ে আসছিল এবং ওর ঠাম্মু ওদেরকে প্রোটেক্ট করছিল। অ্যান্ড এই দোষটা কাটানোর পর থেকে নাকি আর কোনো রকমের নেগেটিভ এনার্জি বলো কোনো রকমের এনার্জি ওদের বাড়িতে কিন্তু ছিল না। এই জিনিসটা আমি নতুন জানতে পারলাম, সো থ্যাংক ইউ সো মাচ তিন্নি, তোমাদের তোমার লাইফের এত একটা কি বলবো অনুভূতি, একটা ঠাম্মুর প্রতি তোমার ভালোবাসা, এই একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, শেয়ার করলে বলে আমি এত কিছু জানলাম আর তোমাদেরকেও জানিয়ে দিলাম। কেমন লাগলো ঘটনাটা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর একটাই রিকোয়েস্ট করবো, আমার আরেকটি চ্যানেল 1001 গল্প, যেটা তোমরা হয়তো দেখেই নিয়েছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যেই 1000 কমপ্লিট হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু অনেক রকমের জিনিস নিয়ে আসতে চলেছি, অনেক রকমের নতুন নতুন প্ল্যানিং আছে যেটা আমি জানি তোমরা খুবই ভালোবাসবে, চটপট সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ঘটনায় চলে যাবো, মুন মুন হায়দ্রাবাদ থেকে কিন্তু পাঠিয়েছিল, অনেক আগেই পাঠিয়েছিল, এটা হলো তিরুপতি বালাজি রিলেটেড, হ্যাঁ, তো এটা নাকি নিউজ পেপারেও বেরিয়েছে যদিও আমি জানি না, তো আমি ভাবলাম মাই নট তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক, কারণ আমরা তো ভগবানের স্টোরি শুনতে ভালোবাসি, তাই না। তো এটা একজন মহিলা, হ্যাঁ, যার নাম আমি রীতা দিয়ে দিচ্ছি, যদিও নাম ও মেনশন করেনি, তো আমার সুবিধার্থে আমি রীতা দিয়ে দিচ্ছি। রীতাদি ইউএসএ থাকতেন এবং উনি তিরুপতি বালাজির এত ভক্ত ছিলেন না, উনি প্রতি বছর মানে আমাদের যেমন প্রতি বছর একবার মাইকা দর্শন করতে যাই আমরা, উনি প্রতি বছর একবার তিরুপতি বালাজিকে দর্শন করতে আসতেন। হ্যাঁ, সব কিছু ঠিক ছিল, মানে এটা মানে ভগবানের সঙ্গে ওনার মানে ইয়ে, আমি আসবোই আসবো বাবাকে দর্শন করতে, কিন্তু ওনার লাইফে একটাই মানে কি বলবো দুঃখের ব্যাপার ছিল যে ওনার একটা ছেলে ছিলেন, ছেলে আছে আর কি, ছেলেটা দেখতে শুনতে সব ভালো, কানে শুনে সব কিছু ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, কিন্তু ছেলেটা মুখে কথা বলতে পারে না, ঠিক আছে। আর উনি প্রতি বছর আসতেন, আর ওনার বালাজির প্রতি ওনার এত বিশ্বাস ছিল যে আমি জানি আমার বালাজি একদিন আমার ছেলেকে ঠিকঠাক করে দেবে, আমার ছেলেও কথা বলতে জানে কথা বলবে। তো প্রতি বছর জানো তো এই বিশ্বাস নিয়েই বালাজির কাছে আসতেন, সেই সুদূর ইউএস থেকে। তো এরকম করতে করতে প্রায় 25টা বছর কেটে গেছে, ছেলেও বড় হয়ে গেছে কিন্তু ছেলে কথা বলে না, বাট স্টিল বালাজির প্রতি বলে না একটা বিশ্বাসে উনি আসছিলেন, ওনারও বয়স হয়েছে। তো একবার কি হয়েছে, বালাজি মানে বালাজির এখানে এসে না উনি খুব কাঁদছেন, লাইন ধরতে হয় তো লাইনে প্রচণ্ড কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন যে হে বালাজি
আমার তো শরীরে আর দিচ্ছে না, আমি জানি না আমি আর আসতে পারবো কি না এরকম করে প্রতি বছর। আমি তো চেয়েছিলাম আমার ছেলেটা ঠিক হয়ে যাক, তুমি তো করলে না, আমি কি করব ঠাকুর। আমার তথাপিও তোমার উপর মানে বিশ্বাস নেই যে এরকম না, তথাপিও বলছি যে আমার তথাপিও বিশ্বাস তোমার উপর যে আমি জানি আমার ছেলে একদিন কথা বলবে, কিন্তু আমার শরীর তো আমার আর দিচ্ছে না যে আমি এরকম করে আসতে পারছি না, এত দূরের জার্নি আমার শরীরে আর সহ্য হচ্ছে না। তো অঝরে কাঁদছে আর বালাজি স্টিল বলছে যে আমি তো তোমাকে বিশ্বাস করি, তুমি আমি জানি তুমি সব ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে। অঝরে কাঁদছে আর এত বছর ধরে যায় তো, পুরোহিত ঠুরিহিত মোটামুটি ওদের চেনা পরিচিতই হয়ে গেছে। হঠাৎ জানো তো সেই বোবা ছেলে যে এতদিন ধরে কথা বলে না, জয় গোবিন্দা বলে চিৎকার করে উঠলো, আর ক্রমাগত জয় গোবিন্দা বলে গেল। অ্যান্ড আশেপাশে ওই পুরোহিত যারা ছিলেন আশেপাশে সবাই তো পুরো স্ট্রেঞ্জ, এই কি মিরেকল হলো। সত্যি মিরেকল হি হয় যখন ভগবানের আশীর্বাদ তোমার মাথায় থাকে, ভগবানের ব্লেসিংস আমাদের সাথে থাকে, মিরেকল হয়তো এমন ভাবেই হয়। থ্যাংক ইউ সো মাচ মুন এরকম একটা ইনসিডেন্ট শেয়ার করার জন্য। আচ্ছা আরেকটা আমি ইনসিডেন্ট শেয়ার করবো, ছোট্ট একদম ছোট্ট ইনসিডেন্ট। রাজ নন্দিনী পাঠিয়েছিল জলপাইগুড়ির থেকে, অনেকদিন আগেই পাঠিয়েছিল সে, সে একটা ছোট্ট আমাদের সদস্য, এবং ও যখন ক্লাস থ্রিতে ছিল তখন ও কিন্তু একবার প্রচণ্ড ভয় পেয়েছিল, সেই ভয়ের অনুভূতিটাই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে নিতে চেয়েছে। তো রাজনন্দিনী একদিন দুপুরবেলা ঘুমিয়ে আছে, তখন ওর মাম্মা বাবা কেউ ছিল না, শুধু ঠাম্মু ছিল, দিনটা ছিল প্রচণ্ড গরমে। তো স্কুল থেকে এসে ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পর গরম লাগছিল, গরমে না ও ঘুমটা চোখটা খুলে দিয়েছে, খুলে দেখে কি একটা বড় সড়ো একটা লোক পুরো উইন্টারের পোশাক পরা ওর সামনে এরকম করে দাঁড়িয়ে আছে। তো ও ভাবছে কি আমি কি স্বপ্ন দেখছি, ও চোখ কোচলেছে সব কিছু করেছে, আবার যখন তাকিয়েছে না দেখে না লোকটা তো একদম তাকিয়ে আছে ওর দিকে। তো লোকটার দিকে তাকিয়ে তাকিয়ে আবার কখন ঘুমিয়ে গেছে ও বলতে পারে না। পরে যখন ওর মাম্মা পাপা এসছে ও জিজ্ঞেস করেছে যে তোমরা কি এরকম করে এসছিলে নাকি উইন্টারের কাপড় ঠাপড় পরে, বলছে না কেউ না। কিন্তু ওই ইনসিডেন্টটা ওর মাথায় এখনো রয়ে গেছে যে হ্যাঁ ও ওরকম একটা কিছু দেখেছিল। হ্যাঁ দেখো এটা হতে পারে যে তুমি স্বপ্ন দেখছিলে, এটাও হতে পারে যে হয়তো সেদিন তোমার হিস্ট্রি বইয়ে এরকম কোনো উইন্টার পোশাকে কাউকে দেখেছিলে, সেটাই হয়তো তুমি স্বপ্নে দেখছিলে বা ঘুমিয়ে ঘুমিয়ে সেই কথা হয় না, অনেক সময় আমরা ইলিউশনও তো দেখি। বাট আরেকটাও হতে পারে, অনেক সময় এরকম এনার্জি বা সোল ভূত যাই বলি না কেন, ওরা অনেক সময় ইউনো ওদের তো একটা সময় থাকে চলাফেরার, হয়তো তোমাকে একা দেখে তোমাকে দেখে দেখতে এসেছিল তুমি ঘুমিয়েছিলে কি না, তুমি কি করছো, তো হতেই পারে। তো তুমি প্রচণ্ড ভয় পেয়েছিল বলেছো, বুঝতে পেরেছি ডেফিনেটলি এরকম আমার ঘরে যদি এরকম আননোন পার্সন চলে আসে আমি তো ভাই প্রচণ্ড ভয় পেয়ে যাবো। তো থ্যাংক ইউ সো মাচ ঘটনাটা শেয়ার করার জন্য। চলো আজকে একটা ওয়েস্টার্ন কান্ট্রি তার মানে বিদেশ থেকে একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিদেশি ঘটনা। আচ্ছা অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলতো, আমরা জানি যে কোনো রকম হন্টেড হাউসে গেলে নানা রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়, এইসব হয়, ঠিক আছে। ঘটনাটা কী হয়েছে, ভদ্র একটা ফ্যামিলি ছিল, ছজন পরিবার, মা বাবা চারটা বাচ্চা, ঠিক আছে। তো কি হয়েছে, ওরা একটা প্রপার্টি কেনে, প্রপার্টি কেনার পর ওরা ওদিকে যায়, প্রপার্টিটাতে যায়, এবং প্রপার্টিটা ছিল হন্টেড, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল নানা রকম ভৌতিক ক্রিয়াকলাপ হয়, এবং মানে ওই ভৌতিক ক্রিয়াকলাপে না ফ্যামিলির তিনজন সদস্য ডেড হয়, মানে বাবা অ্যান্ড দুই সন্তান, মা আর দুই সন্তান বাকি থেকে যায়। তখন ওরা কি করলো যে ওরা বুঝে গেছে যে এখানে থাকা যাবে না, তিনজন গেছে আরও যাবে, মায়ের অবস্থা ভাবো, হাজবেন্ড দুটো বাচ্চা গেছে, তো কী করেছে এই দুটো বাচ্চাকে বাঁচাতে মহিলা, ভদ্রমহিলা ওখান থেকে মুভ অন করে গেল এবং অন্য জায়গায় গিয়ে থাকলো। বাট ওনাদের কিন্তু মানে কি বলবো দুর্দশার ওখানেই শেষ ছিল না, স্পিরিটগুলি এখান থেকে মানে ওরা ডেমন বলে তো ডিমন বলে, ওখান থেকে কয়েকটা ডিমন ওদের সঙ্গে চলে গেছিলো, মানে ব্যাড সোলগুলি চলে গেছিলো কয়েকটা, এবং সেখানে সেই বাড়িতে গিয়েও কিন্তু প্রচণ্ড উৎপাত করেছিল। না পেরে চার্চের ফাদারকে কল করা হয়েছে, এবং ফাদার যখন আসে না এই বাড়িটাকে শুদ্ধিকরণ করার জন্য, ফাদার স্পষ্ট শুনতে পেরেছে গ্যাট আউট, এখান থেকে চলে যাও, ডোন্ট কাম ব্যাক, এখানে ফিরে আসবে না। তো নানা রকম ক্রিয়াকলাপ করে কিন্তু যেভাবে হোক ওই বাড়িটাকে উনি শুদ্ধিকরণ করেছিল, এবং ইয়েকে বলেছে মানে ওর মার দুই সন্তান ছিলেন, তো বলেছে যে নেক্সট টাইম থেকে যখনই কোনো প্রপার্টি কিনবে, কোনো ইয়ে করবে মানে কোনো কিছু মুভ অন করার আগে
ভালো করে সেটা যাচ পড়তাল করে নেবে। তো এই ছিল একটা বিদেশি ঘটনা, এরকম বিদেশি ঘটনা টুকটুক করে আনতে থাকবো। কেমন লাগলো আজকের এপিসোড বন্ধুগণ, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর একটা রিকোয়েস্ট করবো, সবার সঙ্গে শেয়ার করো যারা ভূতের গল্প বা আমি মানে যারা ইন্টারেস্টেড, যারা ভালোবাসে, শুধু ওদের সঙ্গেই শেয়ার করো। অ্যান্ড ঘটনা পাঠাতে থাকো, সাবস্ক্রাইব করে না থাকলে চট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এটাই রিকোয়েস্ট করবো। তো এখানেই শেষ করছি আজকের এপিসোড, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।